গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আমি সেকেন্ড সেমিস্টার অনার্সের মোস্ট প্রবাবলি সেকেন্ড ইউনিটের নাটক অংশটি আজকে আমি ক্লাস করব, যে গিরিশচন্দ্র ঘোষের নাটক প্রতিভা এবং তিনি কী কী কাজ করেছেন এই বিষয় নিয়ে আমি আজকে একটা ক্লাস লেকচার দেব। তো আশা করি তোমরা ফেসবুক লাইভে আসবে। তো আমরা জানি যে গিরিশচন্দ্র ঘোষ বাংলা নাট্য সাহিত্যে একজন খুব বিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী। তো তিনি বাংলা সাহিত্যের বিকাশে এবং স্পেশালি নাট্য সাহিত্য বিকাশে তার অবদান কিন্তু অনস্বীকার্য। তো আমরা আজকে ওনার তার কী কী তিনি কী কী নাটক লিখেছেন এটাও আমরা আলোচনা করব, এবং নাটকের মধ্যে কী রয়েছে, কী ধরনের নাটক স্পেশালি তিনি লেখেন। ধন্যবাদ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ফেসবুক লাইভে অনেকজন এসছে, তো এর মধ্যেই 7 জন হয়ে গেছে, আমি আশাবাদী আরও আসবে। তো গিরিশচন্দ্র বিগত 150 বছরের বাংলা নাট্য সাহিত্য এবং রঙ্গমঞ্চের ইতিহাসে যে ব্যক্তিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা এবং অনুসন্ধান হয়েছে, তিনি হচ্ছেন মহাকবি গিরিশচন্দ্র ঘোষ। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সম্পাদনার একটা বই জনা গ্রন্থে তিনি তাকে মহাকবি গিরিশচন্দ্র বলে অভিহিত করেছেন, এবং এখনো পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার শেক্সপিয়ারকেও মহাকবির মর্যাদা দেওয়া হয়, কেননা কালজয়ী ট্র্যাজেডি ও কমেডির সৃষ্টি সম্ভার ছাড়াও অসাধারণ শতাধিক সনেট তার আছে। সেই অর্থে গিরিশচন্দ্র মহাকবি কেন কবিও নন, কিন্তু তার নাটকের পদ্য সংলাপ যোজনার সময় তিনি গৈরী ছন্দ নামে, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি গৈরী ছন্দ আবিষ্কার করেছেন, কিন্তু সুকুমার সেন তা মানতে নারাজ। হ্যাঁ, ভাষাবিদ সুকুমার সেনের মতে এর তার আগে, অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষের আগে যারা নাটক রচনা করেছিলেন তাদের রচনার মধ্যেও গৈরী ছন্দের ব্যবহার বা প্রয়োগ ছিল বলে তিনি দাবি করেছেন। এবং কিন্তু এখানে একটা গ্রন্থে আমি পেয়েছি, এই গ্রন্থে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটা সম্পাদিত গ্রন্থে পেয়েছি যে তিনি হচ্ছেন আমাদের তিনি বলেছেন গৈরী ছন্দ তিনি আবিষ্কার করেছেন। আচ্ছা, তার কিভাবে কোন পরিস্থিতিতে গিরিশচন্দ্র ঘোষ নাটক রচনায় নিজেকে আত্মনিয়োগ করেছেন, নিয়োজিত করেছেন, সেটা একটু জেনে রাখলে ভালো হবে। যে আমরা জানি যে বাংলাদেশের সর্বাধিক যশস্বী নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ 1844 থেকে 1912 এর মধ্যে তার জীবন। তো সাধারণ রঙ্গমঞ্চ প্রতিষ্ঠাতাদের দলে ছিলেন, কে গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্রের নাট্য রচনা শক্তির প্রেরণা আসিয়াছিল তাহার অভিনয় দক্ষতা হইতে। তিনি বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিকদের রচনা, যেমন রবীন্দ্রনাথ ট্যাগোর, তারপরে মাইকেল মধুসূদন দত্তের রচনা,
তারপরে কপালকুণ্ডলা, তারপরে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটা উপন্যাস তাকে নাট্যরূপ দিয়েছেন, এবং এরকম আমরা ইনফরমেশন আমাদের মধ্যে আছে। দেখো যে গিরিশচন্দ্রের নাট্য রচনা শক্তির প্রেরণা আছে ছিল তার অভিনয় দক্ষতা হইতে। নট খ্যাতি বিস্তৃত হইবার বেশ কিছুকাল পরে ইনি রঙ্গমঞ্চের প্রয়োজনে নাট্য রচনায় প্রবৃত্ত হন। তো এই বিষয়ে ইহার প্রথম প্রচেষ্টা বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা এবং মৃণালিনীর নাট্যরূপ দান। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাস তিনি কিন্তু নাট্যরূপ দিয়েছেন, তারপরে কি মৃণালিনীর এটাও নাট্যরূপ দিয়েছেন। কিন্তু এগুলি বিশেষভাবে রঙ্গমঞ্চে ব্যবহারের জন্যই তিনি এই লেখালেখি করেছিলেন, এবং কিন্তু সেটা মুদ্রিত আকারে আমরা পাইনি, কারণ মুদ্রণযোগ্য বলে বিবেচনা করা হয়নি তৎকালীন সময়ে, এবং তা শুধু রঙ্গমঞ্চে নাটক করার জন্যই এর ব্যবহার এবং এর প্রয়োগ ছিল, কিন্তু কোনো গ্রন্থ ছিল না। তো এখন আরেকটা বলবো যে গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথের চোখের বালি 1903 উপন্যাসের কাহিনীকেও নাট্যরূপ দিয়েছিল। তো খুব বড় বড় কথা। অ্যাকচুয়ালি নাটকের মাধ্যমে আমরা কি পাই, নাটকের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, যেটা উপন্যাস বা নাটক পড়ে যেটাটা আমরা আমাদের চোখের সামনে কোনো কোনো সময় ছবি বেসে উঠে না, আসে না, আমরা ছবিটা দেখতে পাই না, কিন্তু নাটকের মাধ্যমে আমরা প্রত্যক্ষভাবে সেখানে কি রয়েছে, নাটকের মধ্যে কি আছে সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি এবং স্বচক্ষে দেখে খুব উপভোগ করার একটা সুযোগ পাই আমরা নাটকের মধ্যে। তো রঙ্গমঞ্চের মধ্যে এটা আমরা পাই। তো দেখো যে এই সংবাদ পেয়েছে, তার মানে চোখের বালি উপন্যাস সে যে নাট্যরূপ দিয়েছেন গিরিশচন্দ্র, এই সংবাদ কিন্তু পেয়েছেন আমাদের সুকুমার সেন। সাহিত্য পত্রিকায় সুপ্রসিদ্ধ নাট্যকার শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রবাবুর চোখের বালি নাট্যকারে পরিণত করিয়াছেন। ক্লাসিক থিয়েটারে শীঘ্রই চোখের বালি অভিনীত হইবে মনে হয়, রবীন্দ্রনাথ অনুমতি না দেওয়া এ রচনা অভিনীত ও প্রকাশিত হয়নি। উনি নাট্যরূপ লিখেছেন, দিয়েছেন, নাট্যরূপ দিয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাতে বাধা দিলেন যে পছন্দ করেনি, হয়তোবা রবীন্দ্রনাথ ঠাকুর উপযুক্তভাবে যথার্থভাবে করতে পারেনি বলে ও তাকে নিষেধ করতে পারে এবং অভিনীত ও মুদ্রিত করা থেকে মানা করে দেন। হ্যাঁ, তো এরকম। কিন্তু এই ঘটনাটা কোথায় আছে, সাহিত্য সংবাদ, এই সংবাদ পাই সাহিত্য পত্রিকায় এই সংবাদটি সুকুমার সেন পেয়েছিলেন। তো আমরা অনেক কিছু জিনিস জেনেছি, এবং এখন গিরিশচন্দ্র ঘোষের নাট্য রচনার সাধারণ বৈশিষ্ট্য কি সেটা একটু আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কিছু নোটস বা খাতা নিয়ে আসলে খুব ভালো হয়। দেখো যে গিরিশচন্দ্রের নাট্য রচনার সাধারণ বৈশিষ্ট্য প্রধানত চারটি। এক, ভক্তিভাব এবং পৌরাণিক আদর্শের আনুগত্য। কি তা গিরিশচন্দ্র ঘোষের নাট্য রচনার বৈশিষ্ট্যগুলি এখন আলোচনা করছি, এর মধ্যে আমি প্রথমটা কি সেটা আলোচনা করছি। এক হচ্ছে ভক্তিভাব থাকবে, আছে তার নাটকের মধ্যে, এবং পৌরাণিক আদর্শের আনুগত্য, পৌরাণিক আদর্শের আনুগত্য এটা থাকবে তার। তো এখন দেখো, দুই, গিরিশচন্দ্রের নাটকে উপদেশ ও নীতিকথা প্রশ্ন রাখিবার চেষ্টা নাই, এরকমও আমরা পাইছি।
দুই দুইয়ের মধ্যে কি গিরিশচন্দ্রের নাটকে উপন্যাস এ উপদেশ ও নীতি কথা প্রচ্ছন্ন রাখিবার চেষ্টা নাই। তিন গিরিশচন্দ্র উপক্রমণিকায় নাট্য কাহিনীর পরিণতি সুস্পষ্টভাবে নির্দেশ করিয়ে দিয়েছেন, ইহাতে রঙালয়ের সাধারণ দর্শকবৃন্দ পরিতৃপ্ত হইত, কিন্তু নাট্যরসিকের কাছে ইহা প্রীতিপ্রদ হয় নাই। চার গিরিশের নাটকের এমন এক বা একাধিক কেন্দ্রীয় মহৎ চরিত্রময় মহাপুরুষ ভূমিকা থাকিবেই, যিনি মূল নাটক কাহিনীর সহিত অসম্পৃক্ত থাকিয়া ঘটনাবলীকে সুনির্দিষ্ট পরিণতির দিকে চালিয়া লইয়া যাইতেছে। হ্যাঁ, এটা হইল চার। তো প্রধানত চারটি বলেছি, এখন লাস্ট যে লাস্ট ওয়ান যেটা হচ্ছে চার, গ্রীসের নাটকের এমন এক বা একাধিক কেন্দ্রীয় মহৎ চরিত্র আছে। এক বা একাধিক মহৎ চরিত্র আছে কোথায়? গিরিশচন্দ্রের নাটকের মধ্যে, এটা হচ্ছে তার। আর এই যে মহৎ চরিত্র বা মহাপুরুষ মূল কাহিনীকে প্রভাবিত করবে এবং নিয়ন্ত্রণ করবে, এটা হচ্ছে কি গিরিশচন্দ্রের একটা নাটক সম্পর্কে সাধারণ একটা বৈশিষ্ট্য আলোচনা করছি। এখন এখন আমরা কিছু আরেকটু বলছি যে গিরিশচন্দ্রের নাটকগুলিকে তিন প্রধান ভাগে ভাগ করা যায়। তো পৌরাণিক একটা, অবতার মহাপুরুষ এবং সামাজিক। পৌরাণিক নাটকগুলির প্রধান লক্ষণ, তোমরা হয়তো জানো, পৌরাণিক নাটকগুলির প্রধান লক্ষণ ভক্তিরস উচ্ছলতা, এবং দ্বিতীয় লক্ষণ হচ্ছে ঈশ্বর ও দেব চরিত্রের অবতারণা। পৌরাণিক নাটক কিন্তু লিখেছেন, আমরা জানি পৌরাণিক নাটকের মধ্যে রয়েছে জনা, জনা নাটক পৌরাণিক নাটকের মধ্যেই পড়ে। আর দেখো, পৌরাণিক নাটকগুলির প্রধান লক্ষণ ভক্তিরস, আবার বলছি, পৌরাণিক নাটকগুলির প্রধান লক্ষণ হচ্ছে ভক্তিরস, দ্বিতীয় লক্ষণ ঈশ্বর ও দেব চরিত্রের অবতারণা, এরকম কিন্তু আছে। এখন একটু বিস্তারিতভাবে বলছি কি কি নাটক রচনা করেছেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাস দুইটির অভিনয় হয়ে গেলে পর বঙ্কিমচন্দ্র কিন্তু তার নাটকটাকে অভিনয় করতে পারমিশন দিয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পারমিশন দেননি, সেটা আমরা ডক্টর সুকুমার সেনের গ্রন্থ থেকে পাই। যে কপালকুণ্ডলা এবং মৃণালিনী নাটক, তো এই দুইটা কপালকুণ্ডলা এবং মৃণালিনী উপন্যাস তাকে নাট্যরূপ দেওয়ার জন্য এবং রং মঞ্চস্থ করার জন্য পারমিশন দিয়েছেন আমাদের বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, তো বঙ্কিমচন্দ্রের উপন্যাস দুইটির অভিনয় হয়ে গেলে পর গিরিশচন্দ্র গীতিনাট্য লিখতে আরম্ভ করলেন। গীতিনাট্য তিনি লিখেছেন এবং তার গীতিনাট্যের মধ্যে তখন রঙ্গমঞ্চে অপেরা বা গীতির হিড়িক পড়িয়াছে। ইহার প্রথম দুই গীতিনাট্য হচ্ছে আগমনী 1877, আবার বলছি আগমনী 1877 ও অকাল বুধন 1877, নিতান্ত ক্ষুদ্র রচনা, এটা ছোটো ছোটো গীতিনাট্য। এই গীতিনাট্য দুইটিতে লেখকের ছদ্মনাম ছিল মুকুতাচরণ মিত্র, মুকুতাচরণ মিত্র। অকাল বুধনে রামতারণ সেনালের নাম ছিল। অকাল বুধনে গিরিশচন্দ্র ঘোষ নিজের নাম দেননি, কিন্তু
রামতারণ সান্যালের নাম দিয়েছিল। ইহার পর গিরিশচন্দ্র দুল লীলা মায়াতরু মোহিনী প্রতিভা গীতিনাট্য ইত্যাদি রচনা করেছিলেন। এখন ইতিমধ্যে উনি বঙ্কিমের বিশ্ববৃক্ষ ও দুর্গেশনন্দিনী, মধুসূদনের মেঘনাদ বধ, নবীনচন্দ্রের পলাশির যুদ্ধ এবং দীনবন্ধুর জমালয়ে জীবন্ত মানুষ এই বইগুলিকে নাটকের রূপ দিয়েছিলেন। আচ্ছা, এর আগে আমরা বলেছি কপালকুণ্ডলা, মৃণালিনী এবং এরকম উপন্যাসের কথা। এখন এখানে আবার দেখছি যে আরও উপন্যাস, বঙ্কিমের উপন্যাস বিশ্ববৃক্ষ ও দুর্গেশ নন্দিনী, এছাড়া মধুসূদনের মেঘনাদ বধ, নবীনচন্দ্রের পলাশির যুদ্ধ এবং দীনবন্ধুর মিত্রের জমালয়ে জীবন্ত মানুষ, এই বইগুলিকে তিনি কিন্তু নাট্যরূপ দিয়েছেন। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা হয়তো এটা লিখে রাখছো, আর লিখে রাখাতে খুবই জরুরি, এবং এটা কিন্তু নোটস করে রাখলে খুব ভালো হয় শুনে শুনে। তো দ্বিতীয় স্তরের তিনি কি করেছেন, ইহা পৌরাণিক নাটক পর্ব, প্রথমে কি গীতি নাটক পর্ব এবং এখন পৌরাণিক নাটক নাটক পর্ব কি, এই সময়ে কয়েকখানি গীতিনাট্য প্রহসন রচিত হয়েছিলেন। এর মধ্যে রয়েছে বোধ মঙ্গল তো, আর মলিন মালা, ব্রজবিহার, হীরার ফুল, এইসব নাটক লিখেছেন। গিরিশচন্দ্রের প্রথম মৌলিক নাটক হচ্ছে গ্রেট ন্যাশনালে অভিনীত আনন্দ রহুতে, ঐতিহাসিক নাটক সাপ থাকলেও গিরিশচন্দ্রের প্রথম মৌলিক নাটক হচ্ছে আনন্দ রহুতে। ঐতিহাসিক নাটক সাপ থাকলেও শুধু আকবর, মানসিংহ ইত্যাদি নামগুলি ছাড়া ঐতিহাসিকত কিছুই নাই। গিরিশচন্দ্রের প্রথম মৌলিক নাটক হচ্ছে আনন্দ রহুতে, এরকম। তো ঐতিহাসিক রচনায় কিন্তু গিরিশচন্দ্র ঘোষ ব্যর্থ হয়েছেন। তারপরে তিনি কি লিখলেন, ব্যর্থ হওয়ার পরে গিরিশচন্দ্র রাজকৃষ্ণ রায়ের অনুসরণে পৌরাণিক নাটক রচনায় হাত দিলেন। এখন পৌরাণিক নাট্য রচনায় হাত দিয়েছেন কে, আমাদের গিরিশচন্দ্র ঘোষ। তো দেখো, গিরিশচন্দ্রের প্রথম পৌরাণিক নাটকের নাম কি বলো? পৌরাণিক নাটকের নাম হচ্ছে রাবণ বধ। এটা 1288 বঙ্গাব্দে প্রথম রচিত হয়েছিল। তাহার নাটক রচনার সমস্ত বস্তু পূর্ববাস দুষ্গুণ সমেত প্রকৃতিত, এবং এই রাবণ বধ আদন্ত এই গৌরী ছন্দে লেখা, গৌরী ছন্দে লেখা তার এই রাবণ বধ হচ্ছে তার লেখা প্রথম পৌরাণিক নাটক। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দেখো এটা খুব ইম্পর্টেন্ট আছে। গিরিশচন্দ্রের প্রথম পৌরাণিক নাটকের নাম কি, রাবণ বধ, কোন ছন্দে লিখেছেন, গৈরিচ ছন্দে। রাবণ বধের পর তিনি কি লিখলেন শুনো, সীতার বনবাস। রাবণ বধের পর সীতার বনবাস 1288 বঙ্গাব্দ সীতার বনবাস লিখেছেন। অভিমন্যু বধ 1288, একাঙ্ক লক্ষণ বর্জন, লক্ষণ বর্জন 1288। তারপরে সীতার বিবাহ 1288, রামের বনবাস 1289। তো দেখো, রাবণ বধ পৌরাণিক নাটকের মধ্যে রাবণ বধ লিখেছেন, সীতার বনবাস, অভিমন্যু বধ, তারপরে একাঙ্ক লক্ষণ বর্জন, সীতার বিবাহ, রামের বনবাস এবং
কয়েকটা, এক দুই তিন চার পাঁচ, পাঁচটার মতো একই বছরে লিখেছেন। মাই ডিয়ার স্টুডেন্ট, পারবে গিরিশচন্দ্রের মতো? কত শক্তিশালী নাট্যকার দেখুন। এখন ইহার পর রামায়ণ কাহিনী লইয়া গিরিশচন্দ্র আর কোনো নাট্য নিবন্ধ রচনা করে নাই। গিরিশ রাম রমেশচন্দ্রের মানবিক অঙ্কন নাট্যরূপ দিয়েছিলেন। আবার আরেকটা ইনফরমেশন এর মধ্যে পেয়ে গেছি যে গিরিশচন্দ্র ঘোষ রমেশচন্দ্রের মাধবী কঙ্কনের নাট্যরূপ দিয়েছিলেন। তো মহৎ মানুষেরা মহৎ কার্য করিতে পারে, এরকম আমরা পেয়েছি। গিরিশচন্দ্রের আরেকটু তৃতীয় স্তরে কি লিখেছেন দেখো। এই সময়ে অবতার মহাপুরুষ নাটক এই সময়ে মাত্র এখানে প্রহসন লেখা হয়েছিল। প্রহসন কিন্তু একটা লিখেছেন বেল্লিক বাজার। এই সময় হইতে গিরিশচন্দ্র মানে পুরাণিক গীতিনাট্য এইসব লিখতে লিখতে, এবং আবার কি কীরকম নাটক লিখছেন, নাটক বললে মানে প্রহসন লিখছেন এখন বেল্লিক বাজার। এই সময় হইতে গিরিশচন্দ্রের নাটকে নাট্যবিনয় যে প্রচুর সৌভাগ্য দেখা গেল, তাহাতে কয়েকটি বিশিষ্ট অভিনেত্রীর দক্ষতা বিশেষ সহায়ক হয়েছিল। আর গিরিশচন্দ্র নিমাই সন্ন্যাস নামে একটা নাটকও লিখেছিলেন। কি নিমাই সন্ন্যাস লিখেছিলেন চৈতন্যলীলার দ্বিতীয় বাক রূপে। তো এইভাবে গিরিশচন্দ্র অনেক কিছু লিখেছেন। চতুর্থ স্তরে আমরা পাই গার্হস্থ্য ট্র্যাজেডি এবং বিয়োগান্ত পৌরাণিক নাটক। গার্হস্থ্য ট্র্যাজেডি এবং বিয়োগান্ত পৌরাণিক নাটক রচনা করেছেন কে? আমাদের গিরিশচন্দ্র ঘোষ। তো এখন প্রকৃত স্তরে শুরু বিষাদ হইতে। এক এই সময়ে কয়েকখানি গীতিনাট্য, প্রহসন, মিলনাত্মক নাটক রচিত হয়েছিল। এই যুগের প্রথম নাটক, তার মানে গার্হস্থ্য ট্র্যাজেডি ও বিয়োগান্ত নাটকের অংশে তিনি প্রথম লিখেছেন এই মর্মে প্রফুল্ল নামে একটা বিয়োগান্ত নাটক বা ট্র্যাজেডি নাটক তিনি লিখেছেন। তার নাম কি? প্রফুল্ল। এটাই গিরিশচন্দ্রের প্রথম এবং শেষ শ্রেষ্ঠ প্রথম এবং শ্রেষ্ঠ সম্পূর্ণাঙ্গ বিয়োগান্ত নাটক। গিরিশচন্দ্রের সম্পূর্ণাঙ্গ বিয়োগান্ত নাটকের নাম কি? প্রফুল্ল। কবে প্রকাশিত হয়েছিল? 1889 এরকম। আর গিরিশচন্দ্রের সামাজিক নাটক এটাও আমরা পাই, এটা হচ্ছে হারা নিধি। এখন গিরিশচন্দ্রের জনা নাটকের কয়েকটা পুরুষ চরিত্র, নারী চরিত্রগুলি কিছু বলছি। বলছি যে পুরুষ চরিত্রগুলি শ্রীকৃষ্ণ, নীলধ্বজ, প্রবীর, অগ্নি, বিদূষক, ভীম, অর্জুন, বৃষকেতু,
অনুশাল্ব, উলুক আর নারী চরিত্রগুলি হচ্ছে ঝনা সাহা, মদন মঞ্জুরি, বসন্ত কুমারী, নায়িকা ব্রাহ্মণী। এরকম গিরিশচন্দ্রের নাটকের নাম, নাটকের নাম নয়, গিরিশচন্দ্রের জনা নাটকের চরিত্রগুলির নাম। এখন 693 গিরিশচন্দ্র ঘোষের জনা নাটকটি, আবার আমি বলছি, জনা নাটক কবে প্রকাশিত হয়েছিল? 1894 খ্রিস্টাব্দে, 1894 খ্রিস্টাব্দে জনা নাটক প্রকাশিত হয়েছিল, 1894। আজকে তোমাদেরকে আমি কিছু পিডিএফ ফর্ম্যাটও দিয়ে দেব, যাতে তোমরা এই নাটক সম্পর্কে কিছু আরেকটু কি বলবে পিডিএফ ফর্মে যদি পাই, তাহলে আমি সপ্তাহ এই ক্লাসের মাধ্যমে বলে দেওয়াটা একটু সমস্যা হয়ে যায়, কারণ টাইমের একটু সমস্যা আছে, টাইম বলতে MB বেড়ে যাবে। তো কিছু কিছু ইনফরমেশন কিন্তু আমি পিডিএফ ফর্মে দিয়ে দেব, এটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আমি এই কথা বলেই আজকে আমি আমার এই ক্লাসটা এখানে সমাপ্ত করছি, এবং সবাই বাড়ি ঘরেই থাকবে, আর স্টে হেলদি। আর তারপরে এই কথা বলেই আমি আজকে বিদায় নিচ্ছি, আবার পরবর্তী দিনে দেখা হবে। আমি তোমাদেরকে পিডিএফ ফর্মে ইনফরমেশনগুলি দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ।